হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা বেবি ফুড রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো সাবুদানা পরিচ বা সাবুদানার ক্ষীর বলতে পারো। তো সাবুদানা তোমরা জানো যে বাচ্চাদের পক্ষে ভীষণই হেলদি একটা আইটেম, যেটা তোমরা কিন্তু প্রথম সলিড হিসেবেও বাচ্চাদের দিতে পারো, আর ব্রেকফাস্টে বা লাঞ্চেও তোমরা সাবুদানার ক্ষীর বা সাবুদানার খিচুড়িও তোমরা বাচ্চাদের দিতে পারো। তো তোমরা জানো যে সাবুদানাতে কিন্তু অনেক ভালো ভালো নিউট্রিশন বাচ্চাদের জন্য আছে, যেমন কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ভিটামিন কে, ক্যালসিয়াম সব কিছু আছে। তো দেখো, এই সব কিছুই বাচ্চাদের একটা হেলদি ওয়েট গেনের জন্য কিন্তু খুবই ভালো। আর সাবুদানা কিন্তু ভীষণই ইজি টু ডাইজেস্ট বাচ্চাদের জন্য, তো তোমরা এটা অবশ্যই বাচ্চাদের দিতে পারো অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে। তো দেখতে পাচ্ছ, এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি, এটা জলে ভেজানো ছিল, ওভারনাইট জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো পুরো রাতটা ভিজিয়ে রাখাটা এই জন্যই দরকার, যাতে যখন তুমি সাবুদানাটা ফোটাবে জলে, খুব ইজিলি তাড়াতাড়ি সেটা মেল্ট হয়ে যায়। তবে যদি সময় না থাকে, তোমরা 2 ঘন্টা ভিজিয়েও কিন্তু খাওয়াতে পারো, তবে ওভারনাইট ভেজালে নাকি ভালো। তো সেই জন্য আমি এটা ওভারনাইটে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি যে জলটায় ভিজিয়েছিলাম, সেই জলটার মধ্যে এটা আমি ফুটিয়ে দেব, ফুটিয়ে একদম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসে, তারপর সেটা আমি নামাবো। তো দেখো, এখানে এটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখো কেমন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তোমরা কিন্তু কন্টিনিউ এটা স্পুনের সাহায্যে নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। সাবুদানাগুলো যেগুলো থাকে একদম, সেটা কিন্তু ফুটিয়ে একদম এই ধরনের দেখো পুরো লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে, পরে কিন্তু সেটা আবার একটা ক্রিস্টাল লাইক একটা যে ফর্ম হয় সেটাতে চলে আসে, কিন্তু মানে সাদা যে ভাবটা সেটা কিন্তু পুরোপুরি চলে যায়। আর যখন ফুটবে তখন কিন্তু আর কোনো দানা ভাব থাকবে না, দেখো এটা একদমই প্রায় লিকুইডই হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থা যখন হয়ে যাবে তখন তোমরা এটা নামিয়ে নেবে। তো আমার এটা ফোটানো হয়ে গেছে, তো এটা আমি এবার নামিয়ে নেবো। তো চলো এটা আমি নামিয়ে নিই। তো আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি, দেখেছো একদম পুরো ট্রান্সপারেন্ট জেলির মতো লাগছে, একটু লিকুইড টাইপের। তো এবার এটাতে আমি আমার মেয়ে যে ফর্মুলা মিল্কটা খায় সেটা আমি আগে থেকে আলাদা করে গুলে রেখেছিলাম, সেটা আমি এবার মিলিয়ে দিলাম। এবার দুটো আমি একসাথে ভালো করে মিক্স করে আমার মেয়েকে খাওয়াবো। তো তোমরা চাইলে এটাতে যেসব বাচ্চারা 1 বছরের ওপরে তারা গরুর দুধ দিতে পারো, বাট আমার মেয়ে যেহেতু 1 বছরের নিচে, আর 1 বছরের নিচে গরুর দুধ রেকমেন্ডেড নয়, তো সেই জন্য আমি ফর্মুলা মিল্কই মেশাচ্ছি। আর এতে আমি কোনো ধরনের চিনি বা অন্য কিছু মেশাচ্ছি না, 1 বছরের নিচে বাচ্চাকে চিনি দেওয়া উচিত না। তো আমি এটা প্লেন শুধু দুধ আর সাবুদানাটাই আমার মেয়েকে খাওয়াবো। তো দেখো এরকম একটা লিকুইডি ভাবই আছে, আমি বেশি ঘন রাখিনি, যেহেতু এটা সাবুদানা একটু লিকুইডি হয়। তো দেখো এই ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি থাকবে সাবুদানার। তো চলো দেখি আমি এটা আমার মেয়েকে এখন খাইয়ে দেবো। সাবু কিন্তু সত্যি খুবই ভালো একটা ব্রেকফাস্ট অপশনের মধ্যে পড়ে, খেতেও কিন্তু বেশ টেস্টি, বাচ্চারা কিন্তু এটা ইজিলি খেয়েও নিতে পারে। আর যেসব বাচ্চারা অন্যান্য সলিড খেতে চায় না, যেমন ভাত খেতে চায় না বা আদার্স তোমরা যেটা ট্রাই করছো সেটা খেতে চাইছে না, তো তোমরা কিন্তু একবার তাকে এইভাবে সাবু কিন্তু দিয়ে দেখতে পারো, অবশ্যই খাবে। দেখতেই পাচ্ছ আমার মেয়ে এটা বেশ এনজয় করে খেয়ে নিচ্ছে, তোমরাও ট্রাই করো অ্যান্ড আমাকে ফিডব্যাক জানিও।